দাঁড়া গেল। আর মহাপ্রভুর আগে আরো আটটা বোন ছিল, জানেন সেটা? শচী মায়ের আটটা কন্যা হয়েছিল, জন্মের পরপরই মারা যায়। এই কারণেই এই তিতে নাম রেখেছে যে নিমাই, নিম নিম গাছতে তিতে না, যাতে আমার ছেলেটার কেউ কুদৃষ্টি না দেয়, নিমাই। আর একটা কারণ, নিম গাছের তলায় হয়েছিল, নিমাই নাম রেখেছে। আর যেটা বললেন বিশ্বম্বর, ওটা সচিমার নাম রাখেনি, ওটার নাম রেখেছে পুরুষেরা, মেয়েরা লিখেছে এইটা নাম নিমাই। আর পুরুষেরা অর্থাৎ নীলাম্বর চক্রবর্তী, শচী মায়ের বাবা, উনি ভালো জ্যোতিষ ছিলেন। জ্যোতিষ শাস্ত্রে দেখেছে এই ছেলে যে সময় জন্ম নিয়েছে বিশ্বের ভার গ্রহণ করবে, এই জন্যে ওনার নাম রেখেছিল বিশ্বম্বর। এই নিমাই যখন পাঠশালায় গঙ্গাদাস পণ্ডিতের ছাত্র হিসেবে পড়াশোনা শিখছিলেন, খুব মেধাবী, সবাই নিমায়ের সামনে কোনো প্রশ্ন নিমাই করলে কেউ উত্তর দিতে পারত না, আর নিমাই সব উত্তর দিতে পারত। এই জন্যে নিমাই পণ্ডিত নাম হয়ে গেছে। স্কুল খুলেছিল নতুন নিজেই, সেইভাবে নিমায়ের কাছে সব ছাত্র পড়তে আসত, পাণ্ডিত্যে নিমায়ের সাথে কেউ পারত না, এই জন্য নিমাই পণ্ডিত নাম হয়েছে। এক সময় কেশব কাশ্মীরি সারা ভারত বিজয় করে এসে নিমায়ের কাছে হেরে গেছে, ওই জন্য নিমায়ের নাম আরও ছড়িয়ে পড়ে, নিমাই পণ্ডিত। সেই নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন কি নাম হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমায়ের আর একটা নাম হলো নিমাই, বিশ্বম্বর, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য, আরও নাম আছে। নিমায়ের নাম মহাপ্রভু, তাই না? আর নিমায়ের নাম গৌরাঙ্গ, গৌর উজ্জ্বল গায়ের রং, গৌর নাম গৌরাঙ্গ, এত বড় বড় চুল ছিল, সবাই এই রূপটাই ভালোবাসত। নিমাই পণ্ডিত, সেই পণ্ডিত চলে গেল কিভাবে? তার পিতা পরলোকগমন করেছে, পিতার পিণ্ড দেওয়ার জন্য গয়াধামে গিয়েছেন, তার ছাত্রদের সাথে যে চলো আমার সাথে, আমি একা যাব কি করে, তারপরে ওখানে গিয়ে দীক্ষা নিয়েছিলেন। ওনার গুরুদেবের নাম বলতে পারেন? ঈশ্বরপুরি। ঈশ্বরপুরির কাছে দীক্ষা নিলেন, ওনার নাম দীক্ষা নেওয়ার পরেই, কৃষ্ণ নাম নেওয়ার পরপরই নিমাই কান্না শুরু করলেন। তার পাণ্ডিত্য অভিমান, আমি বিদ্বান মাস্টার, বড় বড় একজন, এগুলো নিমাই এবারে সম্পূর্ণ পাল্টে গেল, শুধু প্রেম ভক্তি প্রকাশ করতে লাগে, গড়াগড়ি দিতে লাগত কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে। কৃষ্ণ নাম বললেই মনে আনন্দে বিভোর হয়ে যেতেন, কান্না করতেন। তারপরে নিমাই বাড়ি আসলেন, পাড়ার লোকেরা বলতে লাগলো, এই নিমাই তো সেটা না, এটা এখন পড়াশোনার কোনো পাণ্ডিত্য কিছুই বলছে না, শুধু কৃষ্ণ নাম বললে কান্না করছে। সবাই ভাবলো নিমাই উন্মাদ হয়ে গেছে। শচী মা তো ভয় পেয়ে গেল, আমার ছেলের কি হলো। তা শ্রীবাস ঠাকুর বললেন, এই নিমাইকে ভালো করে পরীক্ষা করে দেখলেন কি রোগ হয়েছে, সবাই বলছে রোগ হয়েছে। দেখলেন এটা হলো, নিমাইকে বললেন, তোমার যে রোগ, এ রোগের নাম হচ্ছে প্রেম। প্রেম প্রেম মানে কি? আমরা যে প্রেম মানে বুঝি একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে, ওটা কি প্রেম বলে? কি মনে হয় আপনাকে? দুই দিন পর তাদের ভেতরে মনোমালিন্য হয়, ঠিক না? সারা জীবন থাকে ওরকম প্রেম থাকে, তাহলে এটাকে প্রেম না। চৈতন্য চরিতামৃত আছে, আত্মে ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাও। এখানে দেখবেন সাধুরা, প্রভুপাদ যেমন
তিনি কৃষ্ণ প্রেম, তা না হলে তিনি 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে প্রচার করার জন্য তার কি অভাব পড়েছিল। মহাপ্রভু এরকম প্রেমে গড়াগড়ি দিতেন, স্বয়ং ভগবান রাধারানীর ভাব নিয়ে রাধা কৃষ্ণকে কিভাবে প্রেম করতেন সেটাই কৃষ্ণই রাধা হয়ে তিনি প্রকাশ করলেন। রাধারও মহিমা জগ কেউ জানাতো না, মহাপ্রভু না আসে। তারপরে শিবাস বললেন এই প্রেম আমার হোক, এই রোগটা আমার হোক। তা মহাপ্রভুর একটা দরিদ্র শিষ্য ছিল, তার নাম শ্রীধর, কলা মোচা বিক্রি করত, থোট কলার পাতা বিক্রি করে কেউ কোটিপতি হয় নাকি। তা একদিন নিমাই গিয়ে তার বাড়িতে বলছে তুমি হলো সবচেয়ে ধনী। আর কলা মোচা শ্রীধর কান্না করছে, কি মহাপ্রভু তুমি আমাকে উপহাস করছো কেন, আমি কি করে ধনী, আমার তো কিছুই নেই ঘরে, কোনো আসবাবপত্র নেই, মাটিতে শুয়ে থাকে, কলার মোচা বিক্রি করে, থোড় বিক্রি করে, পাতা বিক্রি করে, যা হয় ধরেন 1 টাকা হলো 50 পয়সার গঙ্গা পূজা করত, আর 50 পয়সা এনে বাড়ির সংসার চলে। কিন্তু নিমাইকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। নিমাই ওনার দোকান থেকে ওই কলা মোচা কিনতেন, যখন দর কষাকষি করত, বেশি নেবে টাকা কম দেবে, নিমাইকে দেখে চিদার ভয় পেত, আমার দোকানে আবার কি ঝামেলা করবে, ঠাকুর তুমি অন্য দোকান থেকে নাও, আমার দাম এই, বলে না আমি তোমার কাছ থেকেই নেব। তাই একদিন বলল তুমি যাকে পূজা করো গঙ্গার, আমি তার স্বামী, তার প্রভু আমি। তো কলা চিদার কানে আঙুল দিয়েছে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, তুমি কি বলো গঙ্গার স্বামী বিষ্ণু। এভাবে ছোটবেলায় হাস্য পরিহাস করতে। তারপরে চিদর একদিন মহাপ্রভু তিনি বিষ্ণুর নরসিংহ রূপ ধারণ করেছে, শিবাসের সিংহাসনে, যে ঠাকুরের সিংহাসনে বসে পড়েছে, সবাইকে বলছে তোমরা বর চাও আমি বর দেব, যে যা খুশি চাও। তারপর মহাপ্রভু বললেন এখানে একজন আসেনি তাকেও আমি বর দেব, সে কে, চিধরকে তোমরা নিয়ে আসো। সবাই এই দরিদ্র লোকটাকে নামও জানত না, তারা চিনতে পারছে না কে চিধর, বলে এই মায়াপুর গ্রামেই আছে, এই জঙ্গলের ভিতরে রাজাপুরে ওখানে যাও, এই গ্রাম যেখানে শেষ হয়েছে, আর ও সবসময় উচ্চস্বরে হরে কৃষ্ণ কীর্তন করে, তোমরা তাকে নিয়ে আসো। সে যখন শুনলেন মহাপ্রভু তাকে ডাকছে, সে জানতো যে ভগবান মহাপ্রভু, তাই অজ্ঞান হয়ে গিয়েছিল যে আমার মতো দরিদ্র তাকে মহাপ্রভু এরকম ডাকছে, গিয়েছে তো মাথা নিচু করে আছে। মহাপ্রভু বলছেন মাথা তোলো, আমার রূপ দেখো, স্বয়ং নরসিংহ, রাম, কৃষ্ণ, বরাহ সব রূপে আমি আছি, কৃষ্ণ রূপে, তুমি বর চাও, কি বর নেবে, লক্ষ্মী তোমার ঘরে থাকবে, যত টাকা পয়সা চাও, ধন দৌলত কি চাও বলো। বলো আমি কিছু চাই না, আমি কি চাই, আমি চাই ছোটবেলায় আপনি যেমন আমার দোকান থেকে কলা মোচা কিনতেন।